শুভ প্রিয় দর্শক, আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনাদের এই ব্লগটাও ভালো লাগবে। তো আমরা দুইজনে আবারও চললাম সেই উদুনিয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে সেদিনকে আমি উদুনিয়ার সেই দিনের বেলায় ভিডিওটা তুলেছিলাম এবং যেদিন উদ্বোধন হয় সেই দিন সুন্দরভাবে আমরা দুইজনই কিন্তু ভিডিও করেছিলাম। আমাদের সেই মমিন ভাই ক্যামেরাম্যানে ছিলেন, আজকেও হয়তো থাকবে, তাকে দেখতে পারবেন পুরো ভিডিওতেই। তো সেখানে আমরা আবারও যাচ্ছি রাত্রিতে। রাত্রিতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, যেটা অনেক মানুষই আমাকে কমেন্ট করেছেন আমার ফেসবুক পেজে কৃষিবিড়িতে। তো সেই জন্যই কিন্তু আমরা আবার রাত্রির ভিডিও করার জন্য রওনা দিলাম দুজনই। খুব প্রচুর শীত, তারপরও চললাম আপনাদের জন্য। ওর কিন্তু আগামীকালকে থেকে পরীক্ষা, তারপর ওকে টেনে নিয়ে যাচ্ছি। তুমি কিছু বলো, দোয়া মচাবে নাকি দর্শকের কাছে? সবাই আমার জন্য দোয়া করবেন। তো আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমরা এখন যাচ্ছি, তো গাড়িতে উঠবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে বাসা থেকে বের হলাম দুজনই, যাবো সুন্দরভাবে তুলবো, সুন্দরভাবে রিভিউ দেবো, আশা করি ভালো লাগবে। সো আমাদের সেই কলেজ দিয়ে কিন্তু যাচ্ছি, কলেজের এখান দিয়ে যাই কিন্তু আমাদের সেই এখানে উঠতে হবে। তো আমাদের সামনে কিন্তু সেই মেইন রোড, যেখানে আমরা যে গাড়িতে উঠবো সেই গাড়িতে উঠে কিন্তু তারপরে রওনা দেবো উদুনিয়ার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই জাতীয় তরুণ বড়বাঙ্গা সি ডিগ্রি কলেজ, তার নতুন কাজ চলতেছে এখানে কলেজের। তো সেখান দিয়ে আমরা আবারও যাচ্ছি, আর কিছুক্ষণ হেঁটে আমরা গাড়িতে উঠবো। গাড়ি গাড়ি একটা অটো আসা দেখলে মনে হয় ওই। তো এটা হচ্ছে কলেজ, মাইকোতে যাবো নাকি? মাইকো তো গাড়ির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে হয়তো বা। গাড়ি তো গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি, দেখা যাক গাড়ি মিলে কিনা। আর এটা হচ্ছে কলেজ। তো অবশেষে আমরা গাড়ি পেলাম, সেই গাড়িতে উঠছি এখন। তো আমি সামনে বসছি। তো গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি যে আপনাদের মাঝে সুন্দর করে ভিডিও তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগে। তো আমরা দুইজনে গাড়ির মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত সেই উদুনিয়াটা পেয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা, আপনারা কন্টিনিউ করতে থাকেন। আমরা কিন্তু সেই রাত্রির উদুনিয়ার সেই রেস্টুরেন্টটা সুন্দরভাবে তুলে ধরবো। খুবই চমৎকার, যেখানে হাজার হাজার লোক আসে দেখার জন্য, বাইরে থেকেও আসে, সেই সৌন্দর্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। এই মুহূর্তে শুরু হলো সেই উদুনিয়ার রাস্তা, বাংলাপাড়া থেকে আমরা এই মুহূর্তে উদুনিয়ার রাস্তাতে পথ করলাম। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু কত সুন্দর, কত সুন্দর মলিন করে কিন্তু রাস্তাটা সাজানো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আরও তো মশলা এবং মজাদার তো ভিডিও রয়েছে। দেখতে পাচ্ছেন যত সুন্দর, যেন সমস্ত সুন্দর
তো ঢেলে উঠেছে এই রাস্তা জুড়ে আকাবাকা রাস্তায় কিন্তু খুব চমৎকার দেখতে শোধনিয়া নতুন রাস্তায় নতুন রেস্টুরেন্ট নতুন সব কিছু চমৎকার লাগে সব জানো প্রকৃতির আবহাওয়া সব ফুটে উঠেছে এই উথনিয়াতে কিন্তু অলরেডি দুইটা রয়েছে কিন্তু আরেকটা দেখেন হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটার কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট কিন্তু আরেকটার কাজ চলতেছে অলরেডি দুইটা হয়েছে তারপরে দেখেন আরেকটা কাজ চলতেছে এখানে চমৎকার হতে চলেছে এই উথনিয়া মুহূর্তে কিন্তু আমরা সেই উথনিয়াতে চলে এসেছি এখন আমরা সেই রেস্টুরেন্টের সামনে আছি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রেস্টুরেন্ট তো আমরা এই মুহূর্তে উথনিয়াতে অলরেডি চলে এসেছি এবং এই উথনিয়াতে সেই রাত্রির জন্য অপেক্ষা করব আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাগুনি আসবে হয়তো তো তখন আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো আশা করি আপনাদেরকে সবারই ভালো লাগবে এই রেস্টুরেন্ট সম্পর্কে দেখতে পাচ্ছেন গেটটাই কত সুন্দর তো আমরা এখানে এসে কিন্তু একটা সুন্দর একজনকে দেখতে পেলাম তো গাইস আজকে কিন্তু আমরা সেই উথনিয়াতে এসে একটা খুবই চমৎকার বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে টিকটকে কিন্তু খুবই ভাইরাল একজন তার সাথেও আমাদের দেখা হয়েছে তো সেই ভাইয়ার সাথে আমরা কিন্তু মজাও করলাম মাস্তিও করলাম অনেকদিন পর আপনাদের সাথে যে টিকটকের ভাইরাল আমাদের সেই ভাইয়া সো সেই ভাইয়ার সাথে আমরা আমরা একটু দেখা করছি ভাইয়া একটু সবারই টাড়া দেন তো দর্শক একটু দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাইয়া কিন্তু টিকটকও অলরেডি ভাইরাল তো সেই ভাইয়ার সাথে আমাদের দেখা হয়ে গেছে অদ্ভুবি এখানে সেই উথনিয়া কফি হাউস এসে তো ভাইয়া কি এর আগে এসেছিলেন এখানে আসছিলেন তো ভাইয়া কিন্তু এর আগেও এখানে এসেছে তো আমাদের এই ফার্স্ট টাইম ভাইয়ার সাথে দেখা হয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভাইয়াকে যারা চেনেন সবাই কমেন্ট বক্সে জানাবেন ভাইয়াকে কারা কারা চেনেন আর একটু শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক করে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো আরও রাত্রির মৌসুমটা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা তো দর্শক এখন কিন্তু রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝিলমিলি বাতি জ্বলছে চারিদিকে তো আমরা সেই রাত্রিতে এখন কত সুন্দর দেখতে হয় রেস্টুরেন্টটা সেই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো অবশ্যই আরও নেক্সটে ভালো কিছু নিয়ে আসবো তাহলে একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দর্শক আমরা সেই রাতের মুডটা আপনাদের মাঝে তুলে ধরি অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এখন আমরা রাত্রির মুডটা পেয়েছি এখন আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো চলুন দর্শক আমরা সেই রাত্রির নাইট মুডটা দেখতে পারছি আসলে রেস্টুরেন্টটা কতটা সুন্দর দেখতে হয় নাইট মুডে দেখতে পারছেন চমৎকার লাগছে চারিদিকে রং বেরঙের আলো জ্বলছে মাঝে আমরা কিছু লোককে দেখতে পারছি যারা কিনা